আমরা বারবার দেশের জন্য সংবিধান রক্ষা করার জন্য আমরা দেশকে জ্বালাও পোড়াও বিরুদ্ধে জ্বালাও পোড়াও অশান্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা এই মোস্তাক সহ মাসুম সহ আরো যারা আছেন আমরা সকলেই এই দেশের জন্য আমরা দাঁড়িয়েছি। বিভিন্ন সময় বন্যা খরা বিভিন্ন সময় আজকে যারা আছে এই যে আজকে যারা আজকে আমরা রোহিঙ্গা আমরা সর্বপ্রথম এই রোহিঙ্গাদের জন্য বলেছি যে আপনি রোহিঙ্গাদের ব্যবস্থা করুন। এই রোহিঙ্গাদের জাতিসংঘ ওআইসি সকল বন্ধু দেশদের নিয়ে এই সমস্যার সমাধান করবেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি পাওয়া চাওয়ার কিছু নয়, আপনি বঙ্গবন্ধুর তাকে আমরা সেদিন একত্তরের সাতই মাসে আমরা আমরা সাতই মাসের পরে আমরা আমরা রেসকোর্স থেকে সেদিন থেকে প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা স্বাধীন দেশ চাই। আমরা পশ্চিম পাকিস্তানের শাসন পশ্চিম পাকিস্তানের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের স্বাধীন সার্বভৌম দেশ চাই। দুঃখের সাথে বলতে হয় আমি আপনার বাবার ডাকে বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ জেলে শিক্ষক কৃষক শ্রমিক রাজনীতিবিদ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা হাতিয়ার তুলে নিয়েছিল। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হোক, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই স্লোগান আপনি বলেছেন আপনার স্লোগানকে বাস্তবায়ন করুন। আমরা ভোটার মঞ্চের পক্ষ থেকে আপনার কাছে আমরা অনুরোধ জানাই সামনে দেশকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলি হোক, ভোটের মাধ্যমে ভোট যারা জনগণ জনগণের ভোট দিবে, একদল আসবে একদল যাবে এইটাই থাকবে আমাদের ভোটার মঞ্চের কথা। আমরা চাই বাংলাদেশ বেকার সমাজের পক্ষ থেকে আপনাকে বলতে চাই আপনি সবকিছু ভুলে দেশের মানুষের জন্য কাজ করুন। যখন ভোটাররা ভোট দিতে পারে নাই, 2018 নির্বাচন বিতর্কিত ভোট সরকারি দলের ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না ঠিক সেই সময় এই ভোটার মঞ্চের আত্মপ্রকাশ, ভোটার মঞ্চের অগ্রযাত্রা আমরা আছে ভোটারদের অধিকার প্রতিষ্ঠায় ভোটার মঞ্চের মূল লক্ষ্য সম্পূর্ণ রাজনৈতিক দল সামাজিক পেশাজীবিক সাংস্কৃতিক সংগঠন সহ ভোটারদের সমন্বয়ে এই ভোটার মঞ্চ।